থ্যাংক ইউ ভিউয়ার দেখার জন্য। এই টিউটোরিয়ালটা আসলে সবার জন্য না, খুবই বেসিক। আমাকে আসলে অনুরোধ করা হয়েছিল মিডল ইস্ট থেকে এক ভদ্র বাঙালি ভদ্রলোক, যে ওনার অনুরোধে আসলে করা। আমি আইডিয়াটা বেসিক্যালি ওনার থেকে, তো যাই হোক পরবর্তীতে হয়তো অ্যাডভান্স লেভেলে যাবো, এখন খুবই বেসিক লেভেল থেকে শুরু করছি। এর শুরুতে কীভাবে বাংলা টু ইংলিশ আপনার টিউটোরিয়ালটা আসলে, আমি শুরুতে কীভাবে কারোর সাথে দেখা হলে কীভাবে গ্রিটিংস করতে হয় এই জিনিসগুলি, তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা দেখি। শুরুতে আপনার কারোর সাথে পরিচয় থাকলে আপনার বলতে পারেন নাইস টু সি ইউ, হঠাৎ করে কোথাও দেখা হলো নাইস টু সি ইউ, অথবা গ্ল্যাড টু সি ইউ, প্লিজ টু সি ইউ, অনেকভাবে বলা যায়। তো নাইস টু সি ইউটা খুব বেশি চলে। আর যদি মিট হয়ে প্রথমবার কারোর সাথে মিটিং হয়ে আপনার দেখা হওয়ার কথা ছিল, সে অবস্থা দেখা হয়ে আপনি মিট বলতে পারেন, নাইস টু মিট ইউ, অথবা গ্ল্যাড টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ, যাই বলুন না কেন। এবং আপনি দুজনেই তো, যে কেউ যদি এরকম বলে থাকে তখন আপনিও বলবেন নাইস টু সি ইউ টু, আপনি শুধু এই শব্দটা ইউজ করবেন হয়, বা উনি যেভাবে বলে তার সাথে শুধু এই শব্দটা ইউজ করলেই হবে। আচ্ছা, এর পরবর্তী সব কথা কি আসবে, হাউ আর ইউ, যেটা সবার চলে, যেমন কেমন আছেন, বাংলাদেশে অনেকভাবে বলে কী খবর এটা ওটা, কিন্তু কেমন আছেন যখন বলেন আপনি এটা সবার সব ক্ষেত্রেই চলে। মিডল ইস্টে যারা আছেন আপনারা জানেন যে কাইফা আলুকা বললে সব জায়গায় চলে, অথবা কোনো কোথাও হয়তো ক্যাফা হাল বলে, বাট কাইফা আলুকা যখন বলবে সব জায়গায় চলে, শুদ্ধ ভাষা যেটা আর কি। আচ্ছা, আপনারা এছাড়াও কিছু এক্সপ্রেশন দেখায় ব্রিটিশরা, কিন্তু মাঝে মাঝে অনেক সময় হাউ আর ইউ ছাড়াও হাউ ডু ইউ ডু বলে, এটার উত্তর আবার হাউ ডু ইউ ডু বলতে হয়, এটা ব্রিটিশ ইংলিশ। তারপর আপনারা জান ইউজ না করলেও জেনে রাখুন, আপনার এটা বললেই চলে। আর আমেরিকাতে দেখা যায় হাউ ইউ ডুইংয়ে বলে, হাউ ইউ ডুইং আসলে গ্রামেটিক্যালি কতটা কী দেখেন, ও গ্রামার, এগুলি এই দুটো গ্রামার খুব মেনটেন করে না, এগুলি আপনার কথ্য ভাষা, আপনার কথ্য ভাষা চলিত ভাষার মতো অনেকটা, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। তো যাই হোক, অথবা আপনি এটা বললে হয় হাউ ইউ ডুইং বলতে পারেন যে আই এম ফাইন। আরেকটা খুব ইনফর্মাল, মানে ফ্রেন্ডদের মধ্যে বা জুনিয়রদের সাথে আপনার, মানে কোনো কাজিন ফ্রেন্ড আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, কিন্তু যদি আপনার বয়স অথবা আপনার আপনার চেয়ে কম বয়সী হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন হোয়াটসঅ্যাপ। সবার সাথে না অবশ্যই, বস আপনার বসদের সাথে তো অবশ্যই বলবেন না, বা টিচারদের সাথে অবশ্যই না, হোয়াটসঅ্যাপ। এটা হচ্ছে কী খবর টাইপের কথা আর কি, কী খবর আমেরিকান, বাট ইনফর্মাল আমি বলে দিচ্ছি। ইনফর্মাল কেন, এটা ফর্মাল না, নট উইথ অল, আমি আবার একটা ওয়ার্নিংও দিয়েছি নট উইথ অল। আচ্ছা যাই হোক, আপনার নিচে আসেন, এর উত্তরে কী বলতে হয়, উত্তর আই এম ফাইন, আই এম গুড বলে। ইদানিং আপনার বাংলাদেশে তো আই এম গুড বলে আমি মানে ভালো এই ধরনের ব্যাপার, এটা হচ্ছে আমি আসলে শারীরিক অবস্থাও ভালো বোঝায় আপনার ইউএস ইংলিশ, কিন্তু এটা আপনার সব জায়গায় না। তা আপনি আমার মনে হয় আই এম ফাইন বললেই হয় সব জায়গায়, যেটা চলে আই এম ফাইন, এটা ইউএসএ না, এটা আমি বলবো সব জায়গায় চলে, আই এম ফাইন বললে চলে। তো থ্যাংক ইউ ভিউয়ার দেখার জন্য, আপনি নিচে লিঙ্কটা ভিজিট করুন, এখানে আরও টিউটোরিয়াল পেয়ে যেতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগত, ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং, থ্যাংকস।